আল্লাহ বলছেন যে ওই মানুষের সবচেয়ে উত্তম যে কোরআন শিক্ষা নেয় এবং কোরআন শিক্ষা দেয়। আমি নিয়েছি কিন্তু দেওয়ার সৌভাগ্য আমার হয় নাই। দুইটা জায়গায় খরচ করতে কোনো কৃপণতা নাই, মা বাবার তুলে আর ভাই বোনের তুলে। নিজে শিক্ষা কিন্তু একটা নাই কিনলাম, কিন্তু মা বাবা বোনিতে যে কিছু বলে এটা তো আর একদিন হাঁটা চলা করলে তিন দিন বিছানায় থাকতে হয়, ওটার মতো সামর্থ্য থাকে না। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আজকে আবারও চলে আসলাম আমাদের আরেকজন বোনের কাছে, যিনি কিনা গত প্রায় 10 বছর যাবত ফাইব্রোমায়ালজিয়া এই রোগে আক্রান্ত। সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন, এতজন ডক্টর দেখিয়েছেন, এই 10 বছর পরে উনি এসে জানতে পারলেন যে আসলে ওনার রোগের নামটা কি। এই গত 10 বছর উনি জানতেই পারেননি ওনার রোগটা কি। কতটা দুঃখজনক একবার চিন্তা করতে পারেন, যে মানুষটা এই রোগের জন্য একদম ইয়াং একজন মানুষ বিয়ে পর্যন্ত করতে পারেনি, সমাজ থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছেন, সবকিছু থেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবকিছু থেকে সম্পূর্ণ দূরে চলে এসেছেন, শুধুমাত্র মুসলিম বলে আত্মহত্যা করতে পারেননি, জীবন সম্পর্কে এতটাই বিতৃষ্ণা হয়ে গিয়েছিলেন। সেই বোনটি 13 দিন ধরে আমাদের এই হসপিটাল জিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের আন্ডারে ট্রিটমেন্ট নিচ্ছে। আসুন দর্শক একটু দেখে আসি, প্রথম যেদিন ভর্তি হয়েছিলেন আমার এই বোনটি কি অবস্থায় এসেছিলেন আমাদের কাছে। আসসালামু আলাইকুম, আমার নাম ফাতেহা, আমি সিলেট থেকে এসেছি। মা দীর্ঘদিন যাবৎ হিপ জয়েন্ট, শোল্ডার জয়েন্ট এবং কোমরে ব্যথা, অনেক ডাক্তার দেখিয়েছি, কেউ রোগ ধরতে পারেনি। শেষ মুহূর্তে স্যারের কাছে এসে আমার রোগটা ধরা পড়েছে। আমার সমস্যাটা প্রায় 10 বছর ধরে, কোনো ডাক্তার রোগটা ধরতে পারেনি। এ পর্যন্ত আমি সব মিলিয়ে 27 জন ডাক্তার দেখিয়েছি। অক্টোবরে দেখাতে আসে, সব পরীক্ষা করে কোনো রোগ ধরা পড়ে নাই, কিন্তু এখানে আসা পরে পরীক্ষা নিরীক্ষা করার পরে একটা রোগ স্যার বলছেন। এই রোগটার পরিপ্রেক্ষিতে প্রথমে 1 মাসে ওষুধ দিয়েছেন, কোনো কাজ আসে না, এখানে আসছি, এখানে ভর্তি দিয়েছেন 15 দিনের জন্য। আমরা আজকে 3 দিন যাবত আসি ভর্তি, থেরাপি চলতেছে, বাকিটুকু আল্লাহ হুকুম, যদি আল্লাহ মাফ করেন তাহলে সুস্থ হয়ে যেতাম ইনশাল্লাহ। আমার এই সুস্থতার জন্য আমি লেখাপড়া ছেড়ে দিয়েছি, বা আমি বিছানা থেকে উঠতে পারি না, আমাকে অন্যে খাইয়ে দিতে হয়, আমার পোশাক আশাক অন্যরা ধুয়ে দেয়, আমার নিজের মতো নিজে কিছুই করতে পারি না, আমি বসতেও পারি না, শুইতেও পারি না, হাঁটা চলাও করতে পারি না, অনেক কষ্ট, শুধু ব্যথা আর জ্বলা। অনেক ডাক্তার দেখিয়েছি, কেউ আমার রোগটা ধরে নাই। স্যার দর্শন ইনশাল্লাহ চিকিৎসা চলতেছে, আশা রাখে সেদিন ভালো হয়ে বাড়িতে যাব। 15-16 বছর বয়স ছিল তখন থেকেই আমার এই সমস্যাটা দেখা দিয়েছে। প্রথমে হাঁটুতে হঠাৎ ব্যথা করছিল, 15-20 দিন হাঁটুতে ব্যথা থাকার পর এমনিতেই হাঁটু ব্যথা কমে গিয়েছিল, তারপরে হিপ জয়েন্টে ব্যথা চলে আসে, এই থেকে শোল্ডার জয়েন্টে, আবার এই পাশের হিপ জয়েন্টে, আবার ওই পাশের শোল্ডার জয়েন্টে, এভাবে বাড়তে বাড়তে এখন আমি প্রায় 2.5 বছর ধরে বিছানার মধ্যে আছি। প্রতিটা মুহূর্তে আমার কাছে মনে হয় কষ্টের, কারণ এই 10 বছর ধরে আমার কাছে কোনো আনন্দ নেই, অনেক কিছু হারিয়েছি, চাকরিও হারিয়েছি। আমি সুস্থ থাকলে এখন বর্তমানে একটা মহিলা হেফজখানার শিক্ষিকা থাকতে পারতাম, কিন্তু সেটাও আমার ভাগ্যে জুটে নাই। মানুষ চেষ্টা করে চাকরি পায় না, কিন্তু আমি এমনিতেই চাকরি পেয়েছিলাম একটা হেফজখানায়। আমার ছোট বোনটাকে বিয়ে দিয়ে দিছি, যখন ঢাকায় 1 সপ্তাহ থেকে গেছি, ওখানে কোনো রোগ ধরতে পারে নাই, ওখান থেকে গিয়ে আমরা আমাদের ছোট বোনটারে বিয়ে দিছি, যে আমার তো আর কোনো নিশ্চয়তা নাই জীবনে বাঁচার বা সুস্থ হওয়ার, এরকম কোনো আশাই নাই, তাইলে ছোট বোনটাকে বিয়ে দিয়ে দিয়েছি ওকে দিয়ে। তারপরে নামাজ পড়তে পারি না, তিলাওয়াত করতে পারি না, এত কষ্ট করে পড়েছি, পড়াইতেও পারলাম না। আল্লাহ বলছেন যে ওই মানুষের সবচেয়ে উত্তম যে কোরআন শিক্ষা নেয় এবং কোরআন শিক্ষা দেয়। আমি নিয়েছি কিন্তু দেওয়ার সৌভাগ্য আমার হয় নাই। এই দুইটা জায়গায় খরচ করতে কোনো কৃপণতা নাই, মা বাবার তুলে আর ভাই বোনের তুলে। নিজে শিক্ষা কিন্তু একটা নাই কিনলাম, কিন্তু মা বাবা বোনিতে যে কিছু বলে এটা তো আর
এই বাইটা না থাকলে আমি মনে করি আমার মতো অসহায় প্রতিটি মেয়ের এরকম একটা বাই দরকার। সবাই হাল ছেড়ে দিয়েছে, আমার মাও হাল ছেড়ে দিয়েছে, আমাকে আসতে দিতে চাইছে না। এইবার আসছে অনেক, মানে আমার আম্মার সাথে অনেক কিছু উনি আসতেই দিতেছেন না যে না তোমার রোগ কমবে না। আত্মীয় স্বজন সবাই বলে না তুমি আর ডাক্তারে যাওয়ার দরকার নেই, যেভাবে আছো সেভাবেই থাকো, হায়াত যতদিন আছে তোমার আর কিছুই হয় না ডাক্তারে গেলে। ডাক্তার যাও দেখাই সব প্রফেসর, মানে ছোটখাটো কোনো ডাক্তার দেখাই না। সিলেটের মধ্যে সর্বোচ্চ যারা আছে দেখার মধ্যে আইয়া তুকে যারা সর্বোচ্চ আছে। একদিন হাঁটা চলা করলে তিন দিন বিছানায় থাকতে হয়, ওটার মতো সামর্থ্য থাকে না। কোনো মা হাইয়ে দেন, কোনো বোন হাইয়ে দেন, এরকম চলতেছে। তারপর কোনো কিছু খাইতে পারি না। স্যারকে বলছে আল্লাহর উপর ভরসা রাখে, আমি ঘর থেকে বাহির হয়ে এসেছি, সুস্থ হয়ে গিয়ে ঘরে ঢুকবো, আপনার যতটুকু সম্ভব আমাকে সাহায্য করেন, কারণ আমি 10 বছর ধরে বিছানায় পড়ে আছি, আমি সুস্থ হয়ে বাঁচতে চাই এবং কোরআনের খিদমত করতে চাই। দর্শক দেখলেন তো কতটা মিজারেবল লাইফ, কতটা কষ্ট নিয়ে আমার এই বোনটি এসে আমাদের কাছে ভর্তি হয়েছে। আজকে 13তম দিন, কেমন আছেন, কেমন চিকিৎসা চলছে, কেমন ট্রিটমেন্ট এবং কি অবস্থায় এখন উনি আছেন, আসুন দর্শক একটু কথা বলে আসি আমার সেই বোনটির সাথে। আসসালামু আলাইকুম। বল কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমরা আসছি একটু কথা বলার জন্য আপনার সাথে। জি অবশ্যই আসুন, আপনি একটু বসেন। জি আলহামদুলিল্লাহ। বল আজকে একটু আমরা আসলাম আপনার একটু খবর নেওয়ার জন্য। এই যে আপনি 13 দিন থেকে আমাদের এই হসপিটালে ভর্তি আছেন, কেমন আছেন? সেই 13 দিন আগের আপনি আর এই 13 দিন পরে আপনি কেমন আছেন আপনি সেটা একটু জানতে আসলাম। জি আলহামদুলিল্লাহ, আজকে আমি মোটামুটি সুস্থ আছি। সেই 13 দিন আগের সেই প্রচন্ড শরীরের ব্যথা সেগুলোর কি অবস্থা এখন? আলহামদুলিল্লাহ এগুলো কমে গেছে। আপনি কি এখন নিজেকে সুস্থ বোধ করছেন? জি আলহামদুলিল্লাহ। মাত্র 13 দিনে? দর্শক আসলে ম্যাজিক, মাত্র 13 দিনে সেই প্রথম দিনের উনি আর এই আজকের উনি আমি নিজেই আকাশপাতাল পার্থক্য দেখতে পাচ্ছি। আসুন দর্শক আমরা একটু ডিটেইলসে যাই। আসসালামু আলাইকুম, আমার নাম ফাতেহা, আমি সিলেট থেকে এসেছি। আমার রোগটা হইল কি ফাইব্রোমায়ালজিয়া। আজ থেকে 10 বছর আগ থেকে এই রোগের সাথে আমি যুদ্ধ করে চলছি, অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো ডাক্তার আমার রোগ ধরতে পারেন না। শেষ মুহূর্তে 26 জন ডাক্তার দেখানোর পর 27তম ডাক্তার হলেন ডাক্তার শফিউল্লাহ প্রধান স্যার, ওনার কাছে এসে আমি জানতে পারলাম যে আমার ফাইব্রোমায়ালজিয়া হয়েছে। আমি আজ 13 দিন ধরে এখানে ভর্তি আছি। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেকটুকু সুস্থতা দান করেছেন, আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই এবং কৃতজ্ঞতা জানাই শফিউল্লাহ প্রধান স্যারকে। উনি অনেক আন্তরিকতার সাথে আমাকে চিকিৎসা করেছেন। উনি আমার কেবিনে ঢুকেই বলতেন বোন কই বোন কই, যে এতটুকু আন্তরিকতার সাথে উনি আমার চিকিৎসা করেছেন। আল্লাহর কাছে দোয়া করে উনাকে সুস্থ রাখেন এবং নেক হায়াত দান করে। আপনারা দেখছেন আমার প্রথম দিনের ভিডিওটা, আমার কত কষ্ট ছিল কিন্তু আজকে আমি অনেক আনন্দের মধ্যে বাড়ি চলে যাচ্ছি। আমার মতো যারা আছেন তারা অন্য কোথাও দৌড়াদৌড়ি না করে, সময় নষ্ট না করে অতি শীঘ্রই শফিউল্লাহ স্যারের সাথে এসে দেখা করবেন। এই রোগের জন্য আমার পিছনে অনেক টাকা খরচ করা হয়েছে। শেষ মুহূর্তে আমার সবাই ডাক্তারের কাছে আশাটাই ছেড়ে দিয়েছে যে আর কখনো কোনো ডাক্তারের কাছে যাব না, কিন্তু আমার ভাইটা কিছু ছাড়ে নাই। আমি মনে করি আমার ভাইয়ের মতো প্রতিটা বোনের এরকম একটা ভাই দরকার। আমার মতো অসহায় যে বোনগুলো আছে সব বোনের পাশে এরকম একটা ভাইয়ের দরকার। ও যেমন বাবা তেমন বড় ভাই তেমন ছোট ভাই সব কিছু ওর মধ্যে থেকে পেয়েছি। সবার কাছে ওর জন্য দোয়া চাই, আমার ভাইটার জন্য আল্লাহ হায়াত দেন আর ওকে সুস্থতা দান করে। আমি এত অসুস্থ ছিলাম, বিছানায় পড়ে থাকতাম, কোনো কিছুই করতে পারতাম না, হাঁটতে পারতাম না, চলাফেরা করতে পারতাম না, এমনকি নিজে নিজে গোসলটাও করতে পারতাম না, খাইয়ে দিলে খেতাম না হলে এই যে অনেক কষ্ট করে বসেই থাকতাম। আমি আগে ভিডিওতে যে সমস্যাগুলো বলছিলাম ইনশাআল্লাহ আল্লাহ আমাকে অনেক সুস্থতা দান করেছেন।
এর আগে যদি রোগটা ধরা পড়তো তাহলে আমার জীবন থেকে এতটা দিন চলে যেত না। সময় গেলে ওইটা কিনে আনা যায় না, যে 10 বছর আমার পিছন থেকে গেছে ওইগুলো আর কখনো ফিরে পাবো না। যার জন্য আমি আজকে এত আনন্দ অনুভব করতেছি যা 10 বছরেও পারেনি। এই অসুস্থতার জন্য আমি কখনো মানে ভালো কিছু অনুভব করতেই পারিনি, যে আমি বেঁচে থাকবো এটাই ভাবতে পারিনি। আর সংসার ঘর এগুলো তো আর কিছুই চিন্তা করতে পারিনি, শুধু ভাবছিলাম যে আমি কিভাবে মৃত্যুর আগ পর্যন্ত কাটাবো, হয়তো সারা জীবন বিছানায় থাকতে হবে আমাকে। বাঁচার আশাটাই আমার ছিল না। আজকে মনে হচ্ছে যে আরো কিছুদিন বাঁচতে ইচ্ছে করছে, আর পিছনের দিনগুলা ভুলে সামনে সুন্দরভাবে চলার চেষ্টা করতে। আমার জন্য সবাই অনেক দোয়া করবেন, আর আলহামদুলিল্লাহ আমার জন্য অনেক লোক দোয়া করতেছে। এই হসপিটালে আগে আসার আগে ভয় পাইছিলাম যে কিরকম থাকবে না থাকবে, কিন্তু আসার পরে দেখলাম যে আমার পরিবারের মতো। এইটা এই যে আমার থেরাপিস্ট আপু আছেন, উনি অনেক কষ্ট করেছেন আমার পিছনে, ওনাকে অনেক ধন্যবাদ। আর দোয়া করি ওনার একটা সুন্দর জীবন আল্লাহ যেন গড়ে দেন। তারপরে যে নার্স আপুরা আছেন ওনারা অনেক হেল্প করেছেন, এই যে মাসিরা আছেন আমাকে অনেক আদর করতেন। আমাকে একটু আগে একজন মাসি আমার মাথায় হাত রেখে অনেক দোয়া করে গেছেন, বলছেন তোমার ভালোই হবে। মানে এইরকম মানে আন্তরিকতার সাথে ওনারা সবাইকে দেখেন। শফিউল্লাহ স্যার প্রধান যে আল্লাহ ওনাকে একটা ম্যাজিক দান করেছেন, যে চিকিৎসা করা সুন্নত আর শিফা আল্লাহর হাতে, কিন্তু স্যারের উসিলায় যে এতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। এভাবেই যেন স্যারের যতদিন হায়াত আছে সবার কল্যাণ আর সেবা করে যেতে পারেন। হ্যাঁ, স্যারের কাছে অনুরোধ রইল, আমি তো পেলাম না স্যারকে আমাদের সিলেটে এরকম একটা প্রতিষ্ঠান করার জন্য। স্যারকে বিশেষ করে স্যারকে অনুরোধ করে বলছি, আপনাকে যখন আল্লাহ মানুষের সেবা করার সৌভাগ্য দান করছেন, তাহলে আমাদের সিলেটে একটা ডিপিআরসি আমরা চাই আপনার কাছ থেকে। এখানে আমি তো প্রতিদিনই স্যারের ভিডিও দেখতাম, মানে যখন থেকে স্যারের ভিডিওটা আমি দেখা শুরু করছি আমি প্রতিদিন অল টাইম স্যারের ভিডিওগুলা দেখতাম। তো যখনই দেখতাম যে স্যারের ভিডিওগুলা রোগীরা ভালো হয়ে যাচ্ছে, তখন আমি মনে মনে ভাবতাম যে আমার যদি হায়াত থাকে তাইলে আমি স্যারের কাছে যাব একদিন। আমি অনেক মানে অনেক বাধা পেরিয়ে স্যারের কাছে আসছি, এমনকি আমার পরিবারের সাথে অনেক ইয়ে করে আসছি যে আমি শেষবারের মতো স্যারের কাছে যাই, যদি উনি আমার রোগ ধরতে না পারে তাইলে আমি আর কখনো ডাক্তারের কাছে যাব না, এরকম কথা বলে আমি প্রথম দিন স্যারের কাছে আসছি। কি আর বলবো, আমি যে সুস্থ যাব এটাই তো ওনাদের সবচেয়ে বড় পাওয়া। আমার মতো এরকম ব্যথা নিয়ে বা শরীরে জ্বালাপোড়া নিয়ে যারা ভুগতেছেন তাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলছি, অন্য ডাক্তারদের কাছে না গিয়ে আপনারা একটিবার ডিপিআরসি হসপিটালে আসেন, শফিউল্লাহ স্যারকে দেখিয়ে যান, অন্তত পক্ষে ওনার কাছ থেকে একটু সান্ত্বনা পেয়ে যাবেন। আমার জীবনে আমি অনেক ডাক্তারের পেছনে ঘুরেছি, কিন্তু কোনো ডাক্তারই আমাকে কোনো সঠিক সিদ্ধান্ত দিতে পারেন নাই। যে যেদিন আমার রোগটা ধরা পড়েছে ওই দিনই মনে হয়েছে যে আমার মনের ভেতর থেকে একটা পাথর চলে গেছে, কারণ আমি সবার কাছে অনেক ছোট হয়ে গিয়েছিলাম। প্রতিটা মুহূর্ত অন্ধকারের মধ্যে শুয়ে থাকতাম, কারো সামনে বাইর হইতে আমার শরম লাগতো, যে আমি সবসময় যে অসুস্থ থাকি আমার একটা লজ্জা হয়ে গেছিল, আত্মীয় স্বজনের কাছে মানে আমি নিজেকে প্রকাশ করতে পারতাম না। আমার চোখ দিয়ে এখন জল আসে না শুধুমাত্র এই অসুস্থতার জন্য। মানে কি বলবো, আমি মানে এমন পর্যায়ে ছিলাম যে মানুষ তো আত্মহত্যা করতো, কিন্তু আত্মহত্যা করতে পারতাম না, কারণ আল্লাহ রাসূলের নিষেধ। আর সমাজে বাইর হইতে পারতাম না আমার শারীরিক পরিস্থিতির জন্য, লজ্জা হতো। এই যে আমার স্কুল ফ্রেন্ডরা আছে বা আমার মাদ্রাসা প্রতিষ্ঠানের ফ্রেন্ডরা আছে, ওদের সাথে আমার রিলেশনটা বন্ধ করে দিয়েছি। মানে সম্পূর্ণ ইচ্ছা হতো যে সবসময় আমি একা থাকি কোনো অন্ধকারের মধ্যে। জি, এখন আল্লাহর দরবারে এটাই চাই, যতদিন আমার হায়াত আছে সুস্থভাবে চলাফেরা করতে, আর আমি যেন আবার কোরআনের খেজমত করতে পারি, মা বাবা ভাই বোন যারা আছে তারা খেজমত করতে পারি, এবং সুন্দর একটা জীবন করে সুন্দরভাবে চলতে পারি। আমরা জানি
আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।